সবাইকে গুরুকুল অনলাইন লার্নিং এর জুলাই এর এপিসোডে স্বাগতম জানাচ্ছি আমি রোকাইয়া ইসলাম শুরুতেই একনেকে দশ হাজার একশো দুই কোটি টাকা ব্যয়ের আট প্রকল্পে অনুমোদন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প সহ মোট আট প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে এসব প্রকল্প বাস্তবায়নে খরচ হবে দশ হাজার একশো দুই কোটি তিন লাখ টাকা এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে দশ হাজার আটষট্টি কোটি নব্বই লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থা দেবে তেত্রিশ কোটি ১৩ লাখ টাকা প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হবে তিন কোটি টাকা দেশের চৌষট্টি জেলার সব উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে একনেকে অনুমোদিত অন্য প্রকল্প সমূহ হল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো উন্নয়ন সহ নর্দমা ও ফুটপাত নির্মাণ দ্বিতীয় সংশোধিত প্রকল্প ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন আঠারোটি ওয়ার্ডে সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার নির্মাণ ও উন্নয়ন ফেজ এক তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ করার জন্য ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ডিজিটাল জরিপ পরিচালনা সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প এইবার চলে যাচ্ছি আন্তর্জাতিক তথ্য নিয়ে ভারতের হাজার কোটি ডলার বিনিয়োগ করবে গুগল মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে ভারতে দশ বিলিয়ন বা এক হাজার কোটি ডলার বিনিয়োগ করবে এই অর্থ বাংলাদেশে প্রায় পঁচাশি হাজার কোটি টাকার সমান যা ভারতের প্রযুক্তি খাতে বিনিয়োগ করবে বহুজাতিক কোম্পানিটি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও সুন্দর পিচাই অ্যানুয়াল গুগল ফর ইন্ডিয়া শীর্ষক তাদের একটি বার্ষিক অনুষ্ঠানে বিশাল বিনিয়োগের এই ঘোষণা দেন অনলাইনে অনুষ্ঠানটির আয়োজন করা হয় গুগলের সিইও বলেন ভারতের ভবিষ্যৎ ও দেশটির ডিজিটাল অর্থনীতির সম্ভাবনা বিবেচনা করে আমাদের মধ্যে যে আস্থা তৈরি হয়েছে তার প্রতিফলন হল বিনিয়োগের এই ঘোষণা তিনি বলেন ভারতের বর্তমানে সক্রিয়ভাবে ইন্টারনেট ব্যবহারকারী মানুষের সংখ্যা পঞ্চাশ কোটির বেশি সেজন্য ভারতই সম্ভবত গুগলের জন্য সবচেয়ে সম্ভাবনাময় বাজার গুগল ফর ইন্ডিয়া ডিজিটালাইজেশন ফান্ডের মাধ্যমে ভারতের বিনিয়োগ করবে মার্কিন কোম্পানিটি সুন্দর পিচাই জানান ভারতের প্রযুক্তিগত অবকাঠামো খাতে বিনিয়োগে গুগল চারটি ক্ষেত্রে বিষয়ে জোর দেবে এবার চলে যাচ্ছে অর্থনীতির খবরে পণ্যবাহী চারটি কন্টেইনার দিয়ে পরীক্ষামূলকভাবে ভারতে চট্টগ্রাম বন্দর ব্যবহার শুরু হচ্ছে কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে আজ বা কাল এই চার কন্টেইনার পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশি একটি জাহাজ পরে চট্টগ্রাম বন্দর থেকে সড়কপথে আখাউড়া আগরতলা স্থলবন্দর হয়ে চালান দুটি শেষ গন্তব্য ভারতের ত্রিপুরা ও আসাম রাজ্যে ভারতীয় হাই কমিশন ও নৌ মন্ত্রণালয়ের চিঠির সূত্রে এই তথ্য পাওয়া গেছে ভারতীয় পণ্য ব্যবহারের জন্য বাংলাদেশ কাস্টমস কর্তৃপক্ষ সাত ধরনের মাসুল আদায় করবে এই সাতটি হল প্রতি চালানের প্রসেসিং ফি তিরিশ টাকা প্রতি টনের জন্য ট্রান্স শিপমেন্ট ফি তিরিশ টাকা নিরাপত্তা মাসুল একশো টাকা স্কোর্ট মাসুল পঞ্চাশ টাকা এবং অন্যান্য প্রশাসনিক মাসুল একশো টাকা এছাড়া প্রতি কন্টেইনার স্ক্যানিং ফি দুশো টাকা এবং বিধি অনুযায়ী ইলেকট্রিক সিলের মাসুল প্রযোজ্য হবে এই নির্ধারিত সাতটি মাসুল বাবদ বাংলাদেশ কন্টেইনার প্রতি আটচল্লিশ থেকে পঞ্চান্ন ডলার পাবে এই মাসুলের বাইরে চট্টগ্রাম বন্দরের মাসুল যুক্ত হবে বলে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন আর সড়কপথে পণ্য পরিবহন ভাড়া পাবে বাংলাদেশি প্রতিষ্ঠান এইবার চলে যাচ্ছি খেলাধুলার খবরে এক বছর ঠিক এক বছর আগে এই দিনে ক্রিকেট দুনিয়ায় বিশ্বকাপের সেরা ফাইনালটি দেখেছিল এই প্রথম কোনো ফাইনালে শেষ বল পর্যন্ত আগ্রহ ছিল ম্যাচের ভাগ্য নিয়ে শেষ বল পর্যন্ত কেউ বাজি ধরে বলতে পারছিল না কে হবে চ্যাম্পিয়ন এমনকি নির্ধারিত ওভারের খেলা শেষ হওয়ার পরও বলা যায়নি কে নিচ্ছে শিরোপ ইংল্যান্ডে অনুষ্ঠিত দুই হাজার উনিশ বিশ্বকাপ ফাইনালি দেখেছে প্রথম টাই ম্যাচ টাই ম্যাচের মীমাংসা সুপার ওভারে হয়েছিল এবং সবাইকে স্তব্ধ করে দিয়ে সে সুপার ওভারেও ঠিক সমান রান তোলে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড বর্তমান নিয়ম তখন চালু থাকলে আবারও সুপার ওভার খেলতে হতো দুই দলকে কিন্তু বিশ্বকাপ ফাইনালের সময় নিয়ম ছিল সুপার ওভারের টাই হলে সবচেয়ে বেশি বাউন্ডারি মারা দল ম্যাচ জিতবে এই নিয়মের সৌজন্যেই প্রথমবারের মতো ইংল্যান্ড পায় ওয়ান ডে বিশ্বকাপের স্বাদ বন্ধুরা বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার পাঠকারী শাহজাহান সিরাজ মারা গেছেন বাংলাদেশের স্বাধীনতা পূর্ব সময়ে ষাটের দশকের ছাত্র আন্দোলন ও মুক্তিযুদ্ধের সময়কালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শাহজাহান সিরাজ ঢাকায় মারা গেছেন ছাত্রলীগের মাধ্যমে ষাটের দশকের শুরুতে রাজনীতি শুরু হলে শেষ জীবনে জেনারেল জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপিতে গিয়ে মন্ত্রী হয়েছিলেন ও দলটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন ষাটের দশকে এগারো দফা আন্দোলন ও উনিশশো সালে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবিতে গড়ে ওঠা আন্দোলনের জের ধরে যে গণ অভ্যুত্থান হয়েছিল সে সময় স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের শীর্ষ চার নেতার একজন ছিলেন তিনি আব্দুল কুদ্দুস মাখন নুরে আলম সিদ্দিকি আসম আব্দুর রব ও শাহজাহান সিরাজ তখন রাজনীতিতে পরিচিত হয়ে উঠেছিলেন চার খলিফা নামে মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশ লিবারেশন ফোর্স বিএলএফ যা মুজিব বাহিনী হিসেবে পরিচিত ছিল তার একজন কমান্ডার ছিলেন বাংলাদেশের একজন খ্যাতিমান রত্নের মৃত্যুতে আজ আমরা সকলেই শোকাহত এবার চলে যাচ্ছি আজকের দিনে ফিরে দেখা সেগমেন্টটিতে ফরাসি জাতীয় দিবস হল চোদ্দই জুলাই সতেরোশো উননব্বইয়ে বাসিলের বার্ষিকী ফরাসি বিপ্লবের এক মোড় ঘোরার পাশাপাশি ফাতে দে লা ফেডারেশন যা ফরাসি জনগণের ঐক্যের উদযাপন করেছিল এই দিনটি ফরাসি বিপ্লবের কথা মনে করিয়ে দেয় ফরাসি বিপ্লব সতেরোশো থেকে সতেরোশো ফরাসি ইউরোপ এবং পশ্চিমা সভ্যতার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা এই বিপ্লবের সময় ফ্রান্সের নিরঙ্কুশ রাজতন্ত্র বিলুপ্ত হয়ে প্রজাতান্ত্রিক আদর্শের অগ্রযাত্রা শুরু হয় এবং একই সাথে দেশের রোমান ক্যাথলিক চার্চ সকল গোরামি ত্যাগ করে নিজেকে পুনর্গঠন করতে বাধ্য হয় ফরাসি বিপ্লবকে পশ্চিমা গণতন্ত্রের ইতিহাসের একটি জটিল সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত করা হয় যার মাধ্যমে পশ্চিমা সভ্যতা নিরঙ্কুশ রাজনীতি এবং অভিজাততন্ত্র থেকে নাগরিকত্বের যুগে পদার্পণ করে ঐতিহাসিকরা এই বিপ্লবকে মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করেন ফরাসি বিপ্লবের মূলনীতি স্বাধীনতা সমতা ভ্রাতৃত্ব অথবা মৃত্যু এবার চলে যাচ্ছি করোনা আপডেট বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে দেশটিতে গত চব্বিশ ঘন্টায় নতুন করে তিন হাজার একশো তেষট্টি জন কোভিড নাইন্টিনের রোগী শনাক্ত হয়েছে আর এ সময়ের মধ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন তেত্রিশ জন এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মোট দুই হাজার জনের মৃত্যু হল আর বাংলাদেশে মোট করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হলেন এক লাখ নব্বই হাজার সাতান্ন জন দৈনিক স্বাস্থ্য বুলেটিন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এইসব তথ্য জানিয়েছে তিনি বলেন এই সময়ে চার হাজার নয়শো দশ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ফলে করোনাভাইরাসের আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত মোট দশ লাখ তিন হাজার দুইশো সাতাশ জন সুস্থ হয়েছেন শনাক্ত বিবেচনায় সুস্থতার হার চুয়ান্ন দশমিক তিন এক শতাংশ দেখতে দেখতে আজ ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজকের তথ্যের ভিত্তিতে প্রতিদিনের মতো রয়েছে কিছু কুইজ আপনাদের সকলের সুবিধার্থে আমি প্রশ্নগুলো পড়ে যাচ্ছি গুগলের বর্তমান সিইওর নাম কি ভারতীয় পণ্য ব্যবহারের জন্য বাংলাদেশ কাস্টমস কর্তৃপক্ষ কয় ধরনের মাসুল আদায় করে ফরাসি জাতীয় দিবস কবে পশ্চিমা সভ্যতার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা নিম্নের কোনটি সুপার ওভারের টাই হলে সবচেয়ে বেশি বাউন্ডারি মারা দল ম্যাচ জিতবে এই নিয়মে সর্বপ্রথম কোন দেশ খেলে বন্ধুরা এই পর্যায়ে আপনার ভিডিওটি পজ করে পূর্বের ভিডিওর কুইজের উত্তরগুলো মিলিয়ে নিন বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটনটা অন করবেন যেন যে কোনো মুহূর্তে আমাদের ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন এবং কমেন্ট সেকশানে অবশ্যই আমাদেরকে যে কোনো বিষয় তথ্য ও মন্তব্য দিতে পারবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় আমাদের এখানে ব্যয় করবার জন্য বিদায় নিচ্ছি আমি রোকাইয়া ইসলাম সঙ্গেই থাকুন গুরুকুল অনলাইন লার্নিং কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশনের সাথেই